অনেক জায়গায় মারছে, লাত হয়েছে, তলপেটে লাত হয়েছে, তারপরে কামড়ায় ধরিছে। আমার দর্শনের চেষ্টা করিল, মানে নিয়ে যাচ্ছিল, পরে এরা আর কি বাধা দিছে চিলে পাল্লা শুনে এসে। বাগেরহাটের মোংলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শ্লীলতা হানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন ঢালি, মুশফিকুর রহমান বুলবুল শেখ ও আবুল হোসেন ঢালি। অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিলেন ওই চার যুবক। মঙ্গলবার রাত 11:30টার দিকে তিনি পূজার কনসার্ট দেখে বাড়ি ফিরছিলেন। পথে চার যুবক পথ রোধ করে তাকে বিবস্ত্র করে এবং ধর্ষণ চেষ্টা করেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ওই যুবকরা পালিয়ে যান। পরিবারের লোকজন গৃহবধূকে থানায় নিয়ে গেলে তাকে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। রাত 1:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় খামচের চিহ্ন রয়েছে।